হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ম্যাথভাস ম্যাথ আজ আমরা ক্লাস টুয়েলভের স্পর্শক অবিলম্ব এই চ্যাপ্টারে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো আর যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো তো চলো আজ নতুন কিছু শেখা যাক এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক দেখতে এই চ্যাপ্টারে যে আমি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে তো আজ আমরা শুরু করবো অতি সংক্ষিপ্ত সাতাশ থেকে অঙ্ক ঠিক আছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমি একটা নোট বলে লিখে দিয়েছি কারণ কি নোটের যে ফর্মুলাটা লিখে দিয়েছি আমরা সেই ফর্মুলা ধরে অঙ্কটা করব ফর্মুলাটা কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকল টু জিরো বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য যদি আমাকে বার করতে পারে তাহলে সবসময় আমরা কী করব দিয়ে রুটের মধ্যে এই জিনিসটিকে লিখে দেবো এই টু দিয়ে জিরো করতে হবে সবসময় আর ইকুয়াল টুর আগে মানে বাম বামপোকের যে জিনিসটা থাকবে সেটা আন্ডার রুটের মধ্যে লিখে দেবো জাস্ট এক্সের জায়গায় এক্স ওয়ান বসাবো আর ওয়াইয়ের জায়গায় ওয়ান বসাবো বসিয়ে যে ভ্যালুটা আমরা পাবো সেটা আমাকে বার করতে হবে দ্যাট ইস আন্ডার রুট এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি এইটের ভ্যালু আমাকে বার করতে হবে আর এই ভ্যালুটাই হবে তোমার কি অঙ্কিত স্পর্শকে ধরবো ঠিক আছে তো চলো ডাইরেক্ট আমরা সাতাশের অঙ্কে চলে যাই কী বলছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়ালু জিরো বৃথতে আমার বার করতে হবে তাহলে দেখো ইকোয়াল জিরো করাই আছে তাহলে ডাইরেক্ট বাম পক্ষে আমরা কী করে দেবো পুট করে দেব আন্ডার রুকের মধ্যে তাহলে কি লিখব তাহলে জিরো নিম্ন দর্গ সময় লিখব আন্ডার মধ্যে এক্সে জায়গায় কত লিখে দেবো এক্স ওয়ান এক্স জায়গায় কত লিখে দেবো ওয়াই স্কোয়ার প্লাস এক্স একক ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক একই রূপে একই ফর্মুলা ইউজ করবো ঠিক আছে এবার চলো আঠাশ থেকে আচ্ছা দ্যার কী বলছে মাইনাস ফোর কমা ফাইভ হিন্দু থেকে এই বৃত্ত আমার এক্সপ্রয়সকে দৈর্ঘ্য পাঠ করতে হবে তাহলে বৃত্তটা আমি লিখে নিয়েছি আমি কি বলেছি ইকোয়াল টু দিয়ে সবসময় জিরো থাকবে তাহলে এখানে আমি কি লিখবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সিক্সটিনটাকে পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস সিক্সটিন ইকোয়াল টু জিরো অতএস্প দৈর্ঘ্য কথা হবে আন্ডারউডের মধ্যে এক্সের জায়গায় মাইনাস ফোর আর ওয়াইয়ের জায়গায় ফাইভ তাহলে মাইনাস ফোরের হোল স্কোয়ার প্লাস ফাইভের হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন তাহলে দেখো এটা প্লাস সিক্সটিন হয় আর এটা মাইনাস সিক্সটিনটা যাবে তাহলে শুধু পরে থাকবে কি আন্ডারউড

মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান একক ওকে তাহলে ক্যালকুলেশন করো মাইনাস ওয়ান হলো স্কোর মানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস ফোর প্লাস ওয়ান দ্যাট ইজ আন্ডার রুটের মধ্যে এক এক দুই এক দুই চার তাহলে চার মাইনাস চার মানে জিরো চার মাইনাস চার প্লাস ওয়ান দ্যাট ইজ শুধু আন্ডার রুট ওয়ান পড়ে থাকছে দ্যাট ইজ ওয়ান একক ওকে এবার আমরা নেক্সট অঙ্গে যাবো ত্রিশ দেওয়ার কী বলছে টু কমা মাইনাস টু বিন্দু থেকে

কিন্তু এই অঙ্কে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সব কি ওয়ান আছে ওয়ান নেই আছে থ্রি তাহলে থ্রি জাকে আমাকে ওয়ানে কনভার্ট করতে হবে তাহলে এই থ্রি জাকে যদি আমাকে ওয়ানে কনভার্ট করতে হয় তাহলে কি থ্রি দিয়ে ভাগ করতে হবে তাহলে এখন আমি কী করবো প্রত্যেকটা পথকে আমি থ্রি দিয়ে ভাগ করবো তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি এক্স মাইনাস সেভেন বাই থ্রি ওয়াই মাইনাস থ্রি বাই থ্রি ইকোয়াল টু জিরো বাই থ্রি প্রত্যেকটা পথকে আমি দিয়ে ভাগ করে দিলাম তাহলে ওভারঅল করতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর বাই থ্রি এক্স মাইনাস সেভেন বাই থ্রি ওয়াই মাইনাস ওয়ান একল টু জিরো ঠিক আছে এবার আমরা স্পর্শ স্পর্শকে করতে পার করব অতএব নিম্ন কথা হবে আনডিউটের মধ্যে এক্সের জায়গায় কথা বসবো মাই সরি টু আর জায়গায় মাইনাস টু টুয়েল প্লাস মাইনাস মাইনাস ফোর বাই ওকে মাইনাস সেভেন বাই থ্রি জায়গায় মাইনাস মাইনাস ওয়ান একক ওকে তাহলে শোন শোন কত পারছো দুই স্কোয়ার চার প্লাস চার মাইনাস আট বাই তিন আর মাইনাস মানাস প্লাস ফোরটিন বাই থ্রি মাইনাস ওয়ান তাহলে শোন শোন দেখো চার চার আট মাইনাস দেখো এই দুটোকে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে কত পাবা মাইনাস আট প্লাস ফোরটিন বাই থ্রি তার মানে কি সিক্স বাই থ্রি তাহলে সিক্স বাই থ্রি মানে কি প্লাস টু তাহলে এই প্লাস টু মাইনাস ওয়ান তাহলে কত পারছো আন্ডারুট নয় থ্রি এ কক প্লে স্পর্শকে দৈর্ঘ্যতে হবে থ্রি এ কক ঠিক আছে এবার আমরা আজকের লাস্ট অঙ্কে যাচ্ছি একত্রিশ থেকে অঙ্ক কী বলছে খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস টু এ করছে জিরো বৃত্তের ওপর যে কোনো বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সেভেন সেভেনে করছে জিরো বৃত্ত অঙ্কিত স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করো তো দেখো প্রথমে আমরা কিছু বেসিক স্টেপ করে নেবো তারপরে লাস্টে আমরা ছবির মাধ্যমে বুঝবো ঠিক আছে তাহলে আমরা জানি কোনো বৃত্তের সাধনা আকারে সমীকরণ কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিগুলো জিরো এটাকে আমি এক নম্বর একেছিলাম এই আকারে কোনো বৃত্তের কেন্দ্রের স্থানান কথা হয় মাইনাস জি কমা মাইনাস এফ আর ব্যাসাধ্য কথা হয় আন্ডারউড জিও স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মনাস সি একক এটা আমরা সবাই জানি বাট এই এখানে যে দুটো বৃত্ত ইকুয়েশন দিয়েছে সেই দুটো বৃত্ত ইকুয়েশনকে আমরা এক নম্বর ইকুয়েশনের সাথে কম্পেয়ার করবো ঠিক আছে তাহলে এটাকে আমি এই বৃত্তটাকে আমি দিয়েছি দু নম্বর আর এই বৃত্তটাকে দিয়েছি আমি তিন নম্বর ইকুয়েশন তাহলে প্রথমে এক আধ দুই তুলনা করছি ঠিক আছে তাহলে এখানে এর সহগ কথা আছে টু জি তাহলে টু জি সমান সমান এখানে এক্সের শখ কথা আছে মাইনাস ফোর রাইট তাহলে এখানে আমি কী বলতে পারি বা জি সমান মাইনাস টু রাইট অ্যান্ড এখানে ওয়াই সহগ কথা আছে টু এফ আর এখানে ওয়াই সহগ কত সিক্স তাহলে টু এফ সমান সিক্স তাহলে এফ সমান কত বলতে পারি থ্রি তাহলে কেন্দ্রের স্থানে কত হবে এক বৃত্তের কেন্দ্র তাহলে এক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত মাইনাস জি কম মাইনাস এফ তাহলে সমান সমান মাইনাস জি মানে কত টু আর মাইনাস এফ মানে কি মাইনাস থ্রি জি সমান মাইনাস টু তাহলে মাইনাস জি কত হবে শুধু টু আর মাইনাস এফ কত হবে এফ সমান যদি থ্রি হয় আর মাইনাস এফ কত হবে মাইনাস থ্রি ঠিক একরকমভাবে এই পাশেও আমরা করবো তাই লিখে নিয়েছি আমি কি দুই সরি এক আর তিন তুলনা করছি তাহলে একে তোমার এক্সেস কত ছিল টু জি অতএব টু জি আর এখানে মাইনাস ফোর তাহলে এখান থেকে বলতে পারি জি ওয়ান মাইনাস টু অ্যান্ড এফ সান কত সরি টু এফ ওয়ান কত লিখবো তাহলে সিক্স তাহলে এখান থেকে এফ সময়ান কত পাচ্ছি থ্রি তাহলে আচ্ছা এক না এটা দুই বৃত্ত সরি দুই বৃত্তের কেন্দ্রের স্থাঙ্ক আর এটা কি তিন বৃত্ত তিন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত লিখতে হবে সেম হচ্ছে না তিন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ তাহলে মাইনাস জি কমা মাইনাস এফ কি টু কম মাইনাস থ্রি তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো দুই নম্বর আর তিন নম্বর ইকুয়েশনের যে বৃত্ত আমরা পেয়েছি বা যেটা ওরা বইতে বলে দিয়েছে তাদের কেন্দ্রের স্থানাংগত একটু সেম তার মানে কি এ দুটো বৃত্ত এক কেন্দ্রীয় বৃত্ত তার মানে কি দুটো বৃত্তের কেন্দ্র সেম তাহলে এক কেন্দ্র দিয়ে এই দুটো বৃত্ত এক হবে তাহলে কি নিশ্চয়ই এর মধ্যে একটা বৃত্ত বড় হবে একটা বৃত্ত ছোট হবে রাইট তবে তো একটা থেকে আরেকটা রূপ আমরা স্পর্শক টানতে পারবো ঠিক আছে তাহলে কী হয়েছে তাহলে প্রথমে এবার আমরা বার করবো কোনটা বড় আর কোনটা ছোটো তাহলে তো আমরা ছবিটা আঁকতে পারবো তাহলে বড়ো ছোটো বার করার জন্য আমরা ব্যসতটা বার করে নিচ্ছি ঠিক আছে তাহলে প্রথমে আমি এক বৃত্তের ব্যাসতটা বার করছি সরি দুই বৃত্তের অর্থে দুই বৃত্তের ব্যাসদ্ধ এটা কেন করছি কোনটা বড় আর কোনটা ছোটো বৃত্ত জানার জন্য ঠিক আছে আর তাছাড়া এটা আমার অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে দুই বৃত্তের ব্যসাদ্দ তাহলে আমরা কথা পাবো ফর্মুলা কী পেয়েছি আমরা আন্ডারউট জে স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার মাইনাস সি একক রাইট তাহলে সমান সমান এখানে কত আছে জি মানে কত মাইনাস টু তাহলে জি স্কোয়ার কথা হবে শুধু ফোর এ মানে থ্রি তাহলে এফ স্কোয়ার কথা হবে নয় আর সি মানে কত সি মানে ধ্রুবক পথ তাহলে এখানে সি মানে কত আছে মাইনাস টু তাহলে মাইনাস অফ মাইনাস টু তাহলে প্লাস টু হয়ে গেল একক তাহলে কত হচ্ছে হানড্রেড ফিফটিন একক ওকে ঠিক একরকমভাবে তিন বৃত্তের ব্যাসাদ্য বার করবো অতএব তিন বৃত্তের ব্যাসাদ্দ এটাও সেম ফর্মুলা আন্ডার রুট জি প্লাস মাইনাস সি একক তাহলে সমস্যা কত হচ্ছে জি মানে কত মাইনাস তাহলে জি ফোর তাহলে নয় সমান কত দেখো সি মানে ধ্রুবক পথ এখানে ধ্রুবক পথ কত সেভেন তাহলে মাইনাস সেভেন একক তাহলে কত চারান তেরো মাইনাস সাত তাহলে কি ছয় একক আন্ডার মধ্যে ছয় একক ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি রুট পনেরো যেহেতু বড় দ্যাট ইজ এই দুই হবে বড়ো বৃত্ত আর এই রুট সিক্স যেহেতু রুট পনেরো থেকে ছোটো তাহলে এই তিন নম্বর বৃত্তটা হবে কি ছোট বৃত্ত ঠিক আছে তাহলে চলে এবার ছবিটা আমরা এঁকে নিই তাহলে এটাই মনে করো কমন বৃত্ত তাহলে এটা হচ্ছে তোমার কোন বৃত্ত তিন বৃত্ত কারণ এটা ছোটো বৃত্ত ঠিক আছে আর এটা বাইরে দিয়ে যেটা আঁকছি সেটা মনে করো দুই বৃত্ত মোটামুটি বুঝতে হচ্ছে এটা বৃত্ত হয়েছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমার কমন কেন্দ্র আর চাকরির নাম দিয়ে দিই তাহলে এটা তোমার কত নম্বর বৃত্ত হবে এটা হবে তোমার তিন বৃত্ত সরি দুই বৃত্ত কারণ এটা বড় বৃত্ত আর এটা হবে তোমার কি তিন বৃত্ত কারণ এটা ছোট বৃত্ত কী করে বুঝলাম ব্যাসত দেখে বুঝেছি ঠিক আছে এবার আমাকে কোশ্চনে কী বলেছিল দেখো বলেছিল না এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এ মাইনাস টু এ কো জিরো তার মানে কি দুই বৃত্ত উপর যে কোনো বিন্দু থেকে এই বৃত্ত এই বৃত্তটার নাম আমরা কত দিয়েছেন তিন নম্বর বৃত্ত মানে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সেভেন এইকাল জিরো এটাকে আমরা কত নম্বর বৃত্ত দিয়েছি তিন নম্বর বৃত্ত তাহলে আমাদের কোশ্চেনে বলেছে কি দুই বৃত্তের ওপর কোনো বিন্দু থেকে তিন বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকে দৈর্ঘ্য আমাকে বার করতে হবে রাইট এবার অঙ্কে চলে এসো তাহলে এবার ছবি দেখো তাহলে মনে করো এই যে এইটা আচ্ছা এইটা মনে করো দুই বৃত্তের ওপর কোনো বিন্দু ঠিক আছে তাহলে অঙ্কিত স্পর্শকে এই যে আমাকে এটা নাম দাও মনে করো এ এটা মনে করো বি আমাকে এ এর দৈর্ঘ্যটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমাকে এই এর দৈর্ঘ্য বার করতে হবে তাহলে এবার আমি কী করছি কি এ দুটোকে আমি যোগ করে দিচ্ছি এটা আর এটাকে যোগ করে দিচ্ছি এটা কমন বৃত্তের কেন্দ্র আমি কেন্দ্রের স্থানাঙ্ক দিচ্ছি ও ও এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি কেন্দ্রের স্থানাঙ্ক টু কমো মাইনাস থ্রি যদি ওখানে দরকার নেই তবু লিখে নাও টু কমো মাইনাস থ্রি আমরা পেয়ে গেছি ও এর স্থানাঙ্ক ঠিক আছে এবার ও এ মানে কি দেখো তো ও এ মানে কি বড় বৃত্তের ব্যাসার্ধ না রাইট এখান থেকে এটুকু কি কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত যে কোনো সহলেখা দৈর্ঘ্যকে আমরা কি বলি ব্যাসাধ্য না তাহলে ও থেকে এ পর্যন্ত তাহলে কি বড় বৃত্তের ব্যাসার্ধ আর বড় বৃত্তের ব্যবসাধ কত পেয়েছি আমরা এ দেখো রুট পনেরো ইস ও এর সময় আমরা কত বলতে পারি রুট পনেরো আর এই ও মানে কি ও থেকে বি পর্যন্ত কি এই ছোট বৃত্তের ব্যাসার্ধ না তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ আমরা কত পেয়েছি রুট সিক্স না এই যে তাহলে এটার আমরা ভ্যালু কথা দেবো রুট সিক্স ঠিক আছে এবার আমাকে বার করতে হবে বি এ দর্গ দেখো বয়স্ক কোনো বিন্দু থেকে যেখানে আমরা স্পর্শক কেনি সেই বিন্দুতে আমরা কী হয়ে যায় নব্বই ডিগ্রি হয়ে যায় না তার মানে কি এখানে কত ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি রাইট এটা তো নব্বই ডিগ্রি হয়েছে তাহলে আমাকে এই ত্রিভুজ সরি ত্রিভুজ বলা ভুল সমকোণে ত্রিভুজ এব ও থেকে আমাকে এই দৈর্ঘ্য বার করতে হবে ঠিক আছে তাহলে যেহেতু ত্রিভুজ এ ও বি বা এ বিও যে কোনো খুশি বলতে পারো একটি সমকোণে ত্রিভুজ অ্যান্ড কোথায় নব্বই ডিগ্রি হয়েছে এই বিতে যে স্যাঙ্গেল এ বিও ইকাল টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি অতএব সমগণিত বুঝে বিপরীত বাহুকে কী বলে অথিভুজ তাহলে নব্বই ডিগ্রি এখানে হয়েছে তাহলে অথিভুজ কোনটা এ ও তাহলে অতএব এ ও স্কোয়ার ইজ ইকাল টু অন্য দুটো বাহুর বর্গের সমষ্টি তাহলে এবি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার লিখতে পারি কি পারি না অবশ্যই পারি তাহলে আমার দরকার এব বি স্কোয়ার তাহলে এবি এ স্কোয়ারের সমান কি লিখতে পারি এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার রাইট তাহলে বা এ বি সমান কি লিখতে পারি আন্ডারুটের মধ্যে এ ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার এবারে ব্র্যাকের মধ্যেও রাখতে পারো এমনি ডাইরেক্ট ও বি স্কোয়ারও লিখতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে সমান সমান দেখো এ ও মানে কি এইটা না মানে বড় ভিত্তের ব্যাসা তো তার জিজ্ঞাসা রুট পনেরো তাহলে রুট পনেরো হলো স্কোয়ার মাইনাস ও বি বা বিও মানে কি এই যে রুট সিক্স তাহলে রুট সিক্সে হোল স্কোয়ার একক তাহলে সংসার কথা হচ্ছে পনেরো মাইনার ছয় তাহলে আন্ডার রুটের মধ্যে নয় শোনসান তিন একক তাহলে অ্যান্সার কথা হবে তোমার তিন একক যে সেই এব কথা হবে তিন একক তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং